বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন মুসল্লিরা। এই মুহূর্তে এয়ারপোর্ট রোড এলাকায় আছেন সহকর্মী তামজিদ সুমন, সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, এয়ারপোর্ট এলাকার সড়ক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। শাওন, ঘড়ির কাঁটায় আসলে 10:21 মোনাজাত শেষ হওয়ার পরেই কিন্তু রাস্তার চিত্রটা বদলে যায়, কারণ যারা মোনাজাতে অংশ নিয়েছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সারা দেশের মানুষ এখানে জড়ো হয়েছেন এবং মোনাজাত শেষে কিন্তু সবারই বাড়ি ফিরে যাওয়ার যে একটা তাগিদ সেটি আমরা লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে যদি বলি তাহলে এই বিমানবন্দর এলাকার যে সড়ক, সেই সড়কটি কিন্তু পুরোটাই যানজটে পরিপূর্ণ এবং পায়ে হেঁটে মানুষ যাচ্ছেন। কিছুক্ষণ আগের চিত্র আরেকটু ভিন্ন ছিল, শুধু পায়ে হাঁটা মানুষ আর মানুষ ছিল। এখন কিন্তু টঙ্গী এলাকা থেকে, আবদুল্লাপুর থেকে বিভিন্ন গণপরিবহন ছেড়ে দিয়েছে এবং সেই পরিবহনগুলো আসার কারণে পরিবহনগুলো রাস্তা দখল করে নিয়েছে এবং তার একপাশ দিয়ে, অর্থাৎ রাস্তার যে দুই সাইডের কিনারা দিয়ে কিন্তু মানুষ হেঁটে যাচ্ছেন এবং যে যেভাবে পারছেন আসলে যাচ্ছেন। কেউ বাসে যাচ্ছেন, কেউ পিক আপে যাচ্ছেন, কেউ রিক্সায় যাচ্ছেন, ভ্যানে যাচ্ছেন। তবে সবার চোখে মুখে কিন্তু সন্তুষ্টির ছাপ ছিল। তারা বলছেন যে তারা এই ইস্তেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পেরেছেন, সারা বিশ্বের মুসলিম উম্মাদের জন্য দোয়া করতে পেরেছেন, বিশ্ব শান্তি কামনা করে দোয়া করেছেন, দেশের জন্য দোয়া করেছেন, পরিবারের সদস্যদের জন্য দোয়া করেছেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি তারা এই যে অবর্ণনীয় কষ্ট করে বাড়ি ফিরবেন, সেক্ষেত্রে তাদের অনুভূতি। তারা বলেছেন যে এই কষ্ট তাদের কাছে আসলে কোনো কষ্ট নয়, তারা আল্লাহর পথে এসেছেন এবং দিনের দাওয়াত মানুষকে দেওয়ার জন্য এখানে এসেছেন এবং সবার জন্য দোয়া করতে এসেছেন। সারা বিশ্বের সাথে সাথে দেশ যেন শান্তিতে থাকে, দেশের অবস্থা যেন ভালো হয়, সব বিষয়ে সুষ্ঠু যেন থাকে, সেই বিষয়ে দোয়া করেছেন। এখন মুসল্লিরা কিন্তু এখনও যে ঢল, সে ঢলটি রয়েছেই, কারণ আমরা দেখেছি যে 11টার পর থেকে এই রাস্তায় শুধু মানুষ আর মানুষ বাড়ি ফেরার পথে এগিয়ে যাচ্ছেন। আমি যদি একটু রেল স্টেশনের চিত্র বলি তাহলে কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন আমরা পরিপূর্ণভাবে দেখেছি যে ট্রেনের ছাদে এবং লোকজন ট্রেনের জানালা যে গেট এগুলো ঝুলে ঝুলেও যাচ্ছেন, তারা কিন্তু বাড়ি ফিরতে চাচ্ছেন। এবং আমরা জিজ্ঞেস করেছি এত ঝুঁকি নিয়ে কেন যেতে হবে, তারা বলছেন যে এই ঝুঁকি তাদের কাছে কিছু নয়, তারা এই ঝুঁকি নিয়ে যেতে পারবেন এবং তারা সব ধরনের কষ্ট সহ্য করতে রাজি আছেন। তাদের একটাই শান্তি যে তারা এই মোনাজাতে অংশ নিয়েছেন, সবার জন্য দোয়া করেছেন এবং দোয়া শেষে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। শাওন, এবার যাব আবদুল্লাপুরে, সেখানে আছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, আপনি যেখানে আছেন সেখানকার সড়কের পরিস্থিতি কেমন জানাবেন, আর মুসল্লিরা কি ইস্তেমা স্থল থেকে কিভাবে আসলে তাদের গন্তব্যে ফিরছেন আমাদের জানাবেন। শাওন, সকালবেলা ভোরবেলা থেকে মূলত যেই জনস্রোতটি টঙ্গীর দিকে যাচ্ছিল মুসল্লিদের সেই আখেরি মোনাজাত শেষ হওয়ার পরে, সেই জনস্রোতটি যখন আর কি আবার ঢাকার দিকে ব্যাক করছে, তখন সেটি কিন্তু একটি জনভোগান্তিতে পরিণত হয়েছে। তার বড় একটি কারণ হচ্ছে একদম সকাল থেকে কিন্তু রাস্তার যানবাহন চলাচল বন্ধ ছিল, যার কারণে ঢাকা থেকে মূলত এই সাইডে কোনো যানবাহন আসতে পারেনি। গুটি কয়েক কিছু যানবাহন ছিল যেটি কিনা টঙ্গী উত্তর এবং আবদুল্লাপুর পার হয়ে যেটি ঢাকার দিকে যাবে, তো সেই পরিমাণ যানবাহনের তুলনায় কিন্তু মানুষজন সংখ্যা অনেক বেশি, যার ফলে বেশিরভাগ মানুষকে কিন্তু অনেক কষ্টে হেঁটে যেতে হচ্ছে এবং যারা কিনা গাড়ি পেয়েছেন, ট্রাক, বাস কিংবা হচ্ছে সিএনজি, তারাও কিন্তু নর্মালের অন্যান্য সময় তুলনায় অনেক বেশি ভাড়া দিয়ে তারা যেতে হচ্ছে। তারা অভিযোগ করেছেন যে নর্মালি তারা যখন আর কি ঢাকা উত্তরা থেকে ঢাকায় যেতেন, তখন যেখানে তাদের 150 কিংবা 200 টাকা লাগতো সিএনজি ভাড়া, সেখানে এখন এক একজনকে 500 টাকা করে দিতে হচ্ছে এবং এক একটি সিএনজি এখানে 2500 থেকে 3000 ভাড়ায় যাচ্ছে। তো সিএনজি চালকরা বলছেন যে আজকে যে ঢাকায় প্রচুর জ্যাম হবে, তো তাদের পক্ষে একাধিক ট্রিপ দেওয়া সম্ভব নয়, যার ফলে তাদেরকে যে জমা খরচটি, সেই জমা খরচ দিতে হলে তাদেরকে 1500 থেকে 2000 টাকা তাদের তুলতে হবে। তো তারাও তাদের জায়গা থেকে বলছেন যে তাদের বেশি ভাড়া না হলে তারা যেতে পারছে না। অন্যদিকে যারা যাচ্ছেন তারাও ভোগান্তির কথা বলছেন যে তাদের পক্ষে এত ভাড়া দিয়েও যাওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি চারদিকে অনেক মানুষ জড়ো হয়েছেন, অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছেন এবং বেশিরভাগ মানুষই হেঁটে যাতায়াত করছেন, যার ফলে তাদের মধ্যে ভোগান্তি রয়েছে এবং তাদের মধ্যে কিছুটা ক্ষোভও রয়েছে যে কেন এখন এত টাকা ভাড়া দিয়ে তাদের যেতে হবে। তো শাওন, এই ছিল অবস্থা ঢাকায়। এখন প্রচণ্ড জ্যাম এবং ঢাকামুখী মানুষের যে জনস্রোত সেটি এখন বর্তমানে একটি জনভোগান্তিরই অপর একটি নাম। শাওন,